নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। বসন্ত এলে কোকিল ডাকে, বর্ষাকালে ব্যাঙ ডাকে, হেমন্তে পাতা ঝরে, গরমে ঘামাচি হয়, আর নির্বাচন সামনে এলে অমিত শাহ আসেন। এ এক নিয়ম হয়ে দাঁড়িয়েছে। বাঘের আগে ফেবের মতোই নির্বাচনের ঠিক আগে আগে প্রথমবার যার দেখা এই বাংলায় পাওয়া যায় তিনি হলেন অমিত শাহ। তো আবার নির্বাচন আসছে, দেশে নয়, দেশজোড়া সাধারণ নির্বাচন। তার আগে অমিত শাহ ঘুরে গেলেন, কিন্তু এবারে ট্যুর কেমন দায় সারা করছে। আশা থেকে বক্তব্য সবটাই খুব নিয়ম মাফিক বলেই মনে হলো। সেই বিরাট জোশ ছিল না। তিনি এলেন এবং সমর্থকরা বিরাটভাবে উজ্জীবিত হলেন তেমনও মনে হলো না। ভিক্টোরিয়ার সমাবেশ কদিন আগেই বাংলা দেখেছে, 21 জুলাইয়ের সমাবেশের জায়গাতে এবারের সমাবেশ না, ছাপিয়ে যাওয়া তো দূরের ব্যাপার। জায়গায় জায়গায় খাবলা খাবলা ফাঁকা জায়গা। দলের এক নেতা বললেন, এই পাল্লা দিতে যাওয়াটা ভালো হলো না। এবং অমিত শাহের বাংলায় আসার মানেই নেতা কর্মীদের মধ্যে সামান্য হলেও এক প্রত্যাশার জন্ম দেয়। সেখানে প্রত্যাশা পূরণ তো দূরস্থান, কর্মীরা খানিক হতাশ বললেও ভুল হবে না। কর্মীদের একাংশ ভেবেছিলেন অমিত শাহ নতুন কিছু ঘোষণা করবেন, কোনো নতুন তথ্য ফাঁস করবেন, বাংলা কেন্দ্রিক কোনো প্রকল্পের ঘোষণা করবেন। কিছুই হয়নি, বরং আজ ওই সভাতে দিলীপ ঘোষের বক্তব্যের পরে খানিক জোশ দেখা গিয়েছে। কিন্তু সেই বক্তব্যেও এক বিশাল কেলো, তা নিয়ে পরে কথা বলছি। কিন্তু এই সাদামাটা অমিত শাহর আগমন নেতাদের কপালেও ভাঁজ ধরিয়েছে, সেটাই বিষয় আজকে, অমিত শাহের বাংলা ভ্রমণ। রাজ্য বিজেপির নেতাদের তর্জন গর্জনই সার, বর্ষণের দেখা মিলল না। ধর্মতলায় বুধবারের বিজেপির প্রতিবাদ সভার কেন্দ্র থাকা অমিত শাহের সভা থেকে স্পষ্ট বার্তা পাওয়া গেল না। তাহলে কি গোষ্ঠীকন্দলে দীর্ণ বাংলার বিজেপিকে নিয়ে উৎসাহে ভাটা পড়েছে দিল্লি গেরুয়া শিবিরের? এদিনের সভা শেষে সঙ্গত কারণেই এই প্রশ্ন উঁকি দিতে শুরু করেছে বিজেপির কাছে। যেটা প্রত্যাশিত, সে অনুপ্রবেশ, সিএর অনুসঙ্গে ধর্মীয় বিভাজনের উস্কানি আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে তৃণমূলের বিরুদ্ধে বহু চর্চিত দুর্নীতির অভিযোগ শোনা গেল অমিত শাহের গলায়। লোকসভা ভোটের আগে না রাজনৈতিক স্তরে না সাংগঠনিক পরিসরে কোনো দিশা দিলেন না নরেন্দ্র মোদীর ক্যাবিনেটের সেকেন্ড ইন কমান্ড। রাজ্যের শাসকের বিরুদ্ধে ওই সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিংবা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে উচ্চগ্রামে সুর চড়ালেন, অমিত শাহ বস্তুত তাতেই যেন জল ঢেলে দিলেন। চর্বিত চর্বণ, কিছু মন্তব্য ছাড়া তেমন কোনো তীক্ষ্ণ আক্রমণই নেই মাত্র 22-23 মিনিটের শাহী ভাষণে। শুধুই কি অমিত শাহের ম্যারমেরে ভাষণ? কোটি কোটি টাকা খরচ করেও সংগঠন না থাকলে যে সভায় ভিড় হয় না, সেটাও এদিন ফের মালুম পেয়েছেন রাজ্যের নেতারা। প্রশ্ন উঠতেই পারে, বিজেপি কি তাহলে সত্যি বাংলা 3 নম্বরে চলে যাচ্ছে? মেরে কেটে 20 মিনিটের ভাষণ, তাতে কি ছিল? মোদি টাকা পাঠাচ্ছে কিন্তু গরিব মানুষ টাকা পাচ্ছেন না। বাংলা এবার মোদিজিকে প্রধানমন্ত্রী বানাবে, বাংলায় রবীন্দ্রসঙ্গীতের বদলে বোমার আওয়াজ পাওয়া যায়, কাশ্মীর শান্ত, সন্ত্রাসবাদ শেষ, রাম মন্দির উদ্ঘাটন 22 জানুয়ারি, আর 212 জন বিজেপি কর্মী খুন। নতুন একটা কথাও কি আছে? এর আগে নির্বাচনের সময় যা যা বলেছেন তার চেয়ে আলাদা কিছু আছে? উনি বললেন 2026 সালে রাজ্যে বিজেপি আসবে। উনি জানেন বিধানসভা নির্বাচনের পর 8টা উপনির্বাচনের একটা বাদ দিলে বাকিগুলোতে বিজেপি 3 নম্বরে? জানেন যে পঞ্চায়েত নির্বাচনে ভোট কমেছে? জানেন যে রাজ্য জুড়ে এই মুহূর্তে বিজেপি 2 নম্বর জায়গাটাকেই ধরে রাখতে পারছে না? বলে চলে গেলেন। খুব হিসেব করেই এই মিটিং 29 তারিখেই রাখা হয়েছে। 3 তারিখের ফলাফল আসার পরে এই মিটিংটাও কি করা যেত? অন্তত দিন 20-এর মধ্যে সভা করার মতো অবস্থায় থাকবে বিজেপি? জানে বিজেপি, এসব জানে। এক নার্ভাসনেস তাদের চোখে মুখে, রুদ্রনীলের ছড়াতে সেই ভয় কেটে যাবে না। আবার এসে বলে গেলেন সিএ আমরা লাগু করবই। এ তো বাড়ি মজার ব্যাপার, সরকারে আছেন ওরা, বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই আছেন, আইন পাশ করেছেন 2019-এ, সে থেকে এখনও সেই আইনের রুল বুক তৈরি হলো না। মানে একটা আইনকে লাগু করতে হলে একটা রুল বুক তৈরি হয়, কিভাবে তার প্রয়োগ হবে সেসব লেখা হয়, কিন্তু এখনও তা তৈরি হলো না। কে বাধা দিচ্ছে? প্রতিবার আসছেন আর প্রায় ধমকের সুরে বলে যাচ্ছেন আমরা সিএ লাগু করব। এর মানে কি? করেই দেখুন না। ভালো করেই জানেন সারা রাজ্য জুড়ে ভ্যানিশ হয়ে যাবে বিজেপি, করতে পারবেন না। কিন্তু প্রতিবার ওই মতুয়া ভোট পাবার জন্য একই কথা বারবার করে বলে চলে যান এবং দুর্নীতির কথা বলে গেলেন। এর আগে বলেছিলেন তো ভাগ মুকুল ভাগ, ভাগ শুভেন্দু ভাগ, সেই মুকুলকে দলে নিয়েছেন, সেই শুভেন্দু এখন বিজেপি বিধানসভার দলনেতা। লোকে শুনবে এই কথাগুলো?
উত্তরের বিজেপি আলাদা উত্তরবঙ্গ চান, এ নিয়ে কোনো কথা না বলেননি, আগামী পরিকল্পনা রাজনৈতিক কর্মসূচির কথা বলেননি। সব মিলিয়ে এক ম্যারম্যারে ভাষণ শেষ করেই ঘরের দিকে রওনা দিলেন অমিত শাহ। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, বাংলায় এলেন অমিত শাহ, নতুন কোনো প্রকল্পের ঘোষণা নয়, নতুন কোনো কথাও তার ভাষণে নেই, তেমন তীব্র বা তীক্ষ্ণ সমালোচনাও নেই, গতানুগতিক ভাষণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, পাল্লা দিয়ে ভিড়ও তেমন হলো না। বিজেপি কি তাহলে সত্যি বাংলায় তিন নম্বরে চলে যাচ্ছে? শুনুন মানুষজন কি বলেছেন। না, বিজেপি জাতপাতের রাজনীতি চাই সব জায়গায়, তো জাতপাতের রাজনীতি এই বাংলায় চলবে না। খেটে খাটা মানুষের রাজনীতি করতে চাই, বা সেই জন্য অটোমেটিক তিন নম্বরে চলে যাচ্ছে। বিজেপি এখানে আসার কোনো প্রশ্ন উঠছে না। বিজেপি সারা দেশকে বিভ্রান্ত করেছে, মানুষের সঙ্গে তার লাইফ নিয়ে খেলা করেছে, দেশের চাকরিজীবীটাকে রাস্তায় পথে নামিয়ে দিয়েছে, রোজগার শেষ করে দিয়েছে, শুধু ভাবতাবাজি দিয়ে গেছে। আমার তো কিছুটা মনে হচ্ছে যে বিজেপি থার্ড পজিশনে চলে যাচ্ছে। তার কারণ হচ্ছে, সত্যি তো সেরকমভাবে আমরা কোনো অ্যানাউন্সমেন্ট দেখতে পেলাম না, ওই খালি এই করো ওই করো বলে চলে গেলেন। আস্তে আস্তে বিজেপি থার্ড নম্বর কেন, যদি দশ নম্বরে কোনো সংখ্যা থাকে তো দশ নম্বরে চলে যাবে, কারণ তারা উন্নয়নমূলক কাজ বাংলায় করে না। বাংলায় সেই চরিত্র, সেই সংস্কৃতি, সেই সভ্যতা বাংলায় সেই কালচারে নাই যে মানুষ বিভাজনের রাজনীতি, মানুষ এগুলোকে পছন্দ করছে না। জনভিত্তি এখন একদম তলানিতে গিয়ে ঠেকেছে, তার প্রমাণ আজকের যে সভা বিজেপি কলকাতায় ডেকেছিল, সেই সভার উপস্থিতির সংখ্যাতেই প্রমাণ হয়ে গেছে বিজেপি জনভিত্তি শেষ। এই একটা দুটো মিটিং মিছিল করে কি আর এত বড় সরকারের এগেনস্টে লড়াই করা যাবে? হ্যাঁ, আমরা যা দেখলাম তাতে তো লোক তো হয়নি। তা আমার যা ধারণা, আগামী দিনে তিন নম্বরেই বিজেপি নেমে যাবে। তিন নম্বর তো বিজেপি দল যাচ্ছেই, কেননা ও বাংলায় বারবার ওরা আসছে, এসে দু একটা করে কথা বলছে, মানুষকে উস্কাচ্ছে, উস্কিয়ে ধর্মমূলক আচরণের সৃষ্টি করছে, এগুলো কোনো লাভ হবে না। বিজেপিকে আসতে অনেক দেরি লাগবে, বুঝলেন তো? এখন ঝট করে বিজেপি আসবে না, ম্যান পাওয়ার চাই, ম্যান পাওয়ার হচ্ছে মেন। গত বিধানসভাতে ওরা যে সত্তরটা সিট পেয়েছিল সেটা যে ধর্ম নিয়ে, ধর্ম হিন্দু মুসলমান নিয়ে পেয়েছিল, তারপরে মানুষ বুঝে গেছে ওই দলটা ফানুস। অবশ্যই যাবে, কেননা এদের মানে 15 লক্ষ টাকা যে ভাওতাবাজি, মানে আসছে যাচ্ছে, এরা ভাওতাবাজি করে চলে যাচ্ছেন, আর প্রত্যেক বছরে একটা করে আসছেন, ওনারা কলকাতায় ঘুরতে আসেন ভিক্টোরিয়া দেখতে, এটাই ব্যাস। অবশ্যই তিন নম্বরে চলে যাচ্ছে, আর মানুষ এখানে অশান্তি চায় না, তার জন্যই তার সভাতে কোনো লোক। বিজেপি এরাজ্যে কিছুই করতে পারবে না, বিজেপির কিছু ইয়ে নেই, কেননা এখানে শুধুমাত্র ওরা শুধু দাঙ্গা হাঙ্গা ছাড়া কিছু বোঝেন। এত ছোটাছুটি করলো, অমিত শাহ এলো, অমিত শাহ আসবে, অমিত শাহ এরা বিজেপির মেলা ইয়ে করলো, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, এরা এত চিৎকার চেঁচামেচি করলো যে অমিত শাহ আসবে, মানে 50 লক্ষ লোক, 60 লক্ষ লোক হবে কলকাতার রাজপথে, কিন্তু সেটা তো আমরা টিভিতে যা দেখলাম কিছুই নাই। অবশ্যই তিন নম্বরে চলে যাবে, কারণ এখন যা পরিস্থিতি, আজকের মিছিলে ওখানে যে জনসভা হয়েছে দেখেছি আমি, তাতে করে বাড়ির থেকেই মনে হয় বেশি লোকজন নিয়ে এসছে, এটা আমার মনে হয়েছে। একদমই তিন নম্বরে চলে যাচ্ছে, কারণ মানুষ প্রত্যাখ্যান করেছে বিজেপিকে, এবং উনি তো আসছেন একজন পরিযায়ী পাখির মতো, তো পরিযায়ী পাখি আসবেন, একটু ঘুরবেন, খাওয়া দাওয়া করবেন, চলে যাবেন, এটাই তাদের স্বভাব সিদ্ধ। সাধারণ মানুষ মিটিং মিছিল জোর জামালা কিছু চাইছে না, শান্তি চাইছে। মানুষের পেটে ভাত নেই, চাকরি বাকরি কিছু নেই, সেটা নিয়ে ভাবছে একবারও, কিচ্ছু ভাবছে না। অমিত শাহ যে সব বক্তৃতা দেয় যে কী প্রকল্প বড় প্রকল্প ঘোষণা করেনি, এরা হচ্ছে খুব ধুরন্ধর জিনিস। বাংলার মানুষের পাশে উনি কখনোই থাকেন না, এবং ওনার দলও থাকে না, তাই আজকের এই সভায় মানুষ তাদেরকে জবাব দিয়ে দিয়েছে, যা ভিড় ছিল আপনারা আরও ভালো করে দেখবেন ছবিতে উঠেছে, সেটাই মানুষ জবাব দিয়ে দিয়েছে যে 24-এ বাংলা থেকে যে তারা একেবারেই শূন্য, এবং তাদের যে কোনো স্থান নেই সেটা বাংলার মানুষ রায় দিয়ে দিয়েছে। আজকে ওরা বলেছিল যে 2-3 লক্ষ লোক হবে, সে যা দেখলাম যে তা তো কিছুই শিকিভাগ হয়নি লোক, তাই এরা 2 নম্বর গেরা 3 নম্বরই জায়গা পাওয়ার স্থান। ওই ধর্মতলাতে আজকে লোকে হয়তো ভেবেছিল যে বিজেপির একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে একটা মানুষ থাকবে, উচ্ছ্বাস ছিল, সেই জায়গাটা দেখলাম না। 5 রাজ্যের বিধানসভার ফলাফল নিয়ে তেমন শিওর নয় বিজেপি, অন্তত 3টেতে জিতবেন এটা জানলে এই জনসভাই রাখা হতো 5 কি 7 কি 9 ডিসেম্বর, এটা ছিল নিছক এক নিয়ম রক্ষার জনসভা। সেই জন্য মাত্র 20 মিনিটের ভাষণে কোনো ঝাঁজ নেই, নতুন কোনো অভিযোগ নেই, যেদিন এলেন
সেদিনই নিয়োগ দুর্নীতিতে এক অন্যতম অভিযুক্ত বেল পেলেন। ওনারাও জানেন শেষ পর্যন্ত একজনের দুর্নীতিও প্রমাণ করা যাবে না, প্রত্যেকে ধীরে ধীরে বেল পেয়ে বাইরে আসবে। আর যদি লোকসভার রেজাল্ট অন্যরকম হয় তাহলে তো কথাই নেই, নিজেদের সামলাতে দিন যাবে। অন্যদিকে দক্ষিণে দরজা বন্ধ, উত্তর পূর্বে সমস্যা বাড়ছে, সব মিলিয়ে বিজেপি ব্যাকফুটে, সেটাই বোঝা গেল আজকের জনসভা থেকে। অমিত শাহ ফিরছেন, জালনা দিয়ে কি বাইরেটা দেখেননি? নিশ্চয়ই দেখেছেন। এমনিতে তৃণমূলের কাছ থেকে খুব বুদ্ধিদীপ্ত কিছু আশা করা যায় না, কিন্তু বলতে দ্বিধা নেই, আজকে শহর জুড়ে মোটা ভাই ভোট নাই ব্যানারগুলো ভারী মজার, নিশ্চয়ই অমিত শাহর চোখে পড়েছে। আজকে পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।